আমার একজন বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। কাশ্মীরা বেঙ্গলি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের নিয়ে যাব মেলাতে, আমাদের এইখানে রক্তগাজীর মেলায় আপনাদেরকে ঘোরাবো। আমি বাইক করে চলে এসে বাইক এখানে রেখে মেলার দিকে চলে যাচ্ছি। দেখুন বন্ধুরা, এইখানে রয়েছে একটা গাজী বাবার মাজার। এটা অনেক পুরনো মেলা, এখানে বহু মানুষের সমাগম হয়। এটা একদিনই হয় এই মেলাটা। আমি দীর্ঘ 5 বছর পরে এই মেলাতে আসছি। দুই একবার আগেও আমি এসেছিলাম। আমি মেলার দিকে চলে যাচ্ছি। এই মেলাটা কোনো খোলা স্থানে হয় না, এই মেলাটা হাই রোড বা বাইপাসের ওপরেই হয়। এখান থেকে মেলা শুরু। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাজারের একটা পুকুর রয়েছে। এই পুকুরের চারিধারে যারা বাঙালিরা হন তারা মোমবাতি ধূপকাঠি জ্বেলে পুজো দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সবাই জল ছিটিয়ে মাথায় দিচ্ছে। এসব ব্যাপারে আমি কিছুই বুঝি না। আপনারা দেখতে পাচ্ছেন, আমার জাস্ট ভালো লাগলো তাই একটু দাঁড়িয়ে দেখলাম। এখানে সকালের দিকে, একদম সকালে গণ্ডি কাটা হয়, সবাই ওই জল নিয়ে মাথায় ছিটিয়ে দিচ্ছে। আমি এদিকে মাজারের দিকে প্রবেশ করছি। দেখুন বন্ধুরা কত ভিড়, কত মানুষের সমাগম। এখানে অনেক প্রচুর লোকজন এই মেলাতে আসে। আমি আস্তে আস্তে করে মাজারের দিকে ঢুকে যাচ্ছি। আমি মাজারের ভিতরে প্রবেশ করে গিয়েছি। এখানে প্রচুর মানুষ তাদের মনের কামনা মনস্কামনা পূরণ করতে, পুজো দিতে আসে। সবাই সিন্নি দিচ্ছে পুজো করার জন্যে, অনেকে ধাগা বাঁধছেন তাদের আশা কামনা পূরণ করার জন্য। আমরা দূর থেকে মাজারটাকে দেখছিলাম, কাছে যেতে পারছিলাম না। মাজারটা খুব সুন্দর লাগছিল। তবে চলুন মেলার ভিতরে কী কী আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, আমরা কী কী করবো আপনাদেরকে দেখাবো। এদিকে পুজোর জন্য সিন্নি বিক্রি হচ্ছে, দেখুন বন্ধুরা। আমি ঘুরে চলে আসছি মাজারের সামনের দিকটা, আপনাদেরকে মাজারটা সামনের দিকটা দেখাবো বলে। রাত্রিরে অনেক সুন্দর লাগে এই মাজারটা, দেখতে পাচ্ছেন কত সুন্দর মাজারটা। এদিকে সবাই পিঠে পুলির জন্য মুচিখোলা নিয়ে বসে আছে। এদিকে আমি বটির দোকানে চলে এসেছি, আমি কিছু কেনাকাটা করবো বলে। আমি এগুলো কিনে নিচ্ছি, আবারও আমি কিনে কেটে মেলার দিকে চলে যাচ্ছি। মেলাটা এখানেই থেকে শুরু হচ্ছে। বাচ্চাদের চড়ার জন্য খেলনা। আমি হেঁটে হেঁটে চলে যাচ্ছি। কত কিছু খেলনা বসেছে দেখতে পাচ্ছেন। নাগরদোলা, আমি মিকি মাউসের দিকে চলে যাচ্ছি। আগে একটু ছোট ছোট সাইজের মিকি মাউস দেখেছি, এখন অনেক বড় মিকি মাউস। এদিকে বাচ্চারা খেলনায় খেলছে, লাফাচ্ছে। এবারে অনেক বড় এটা মিকি মাউস। আমার ছেলেকে চড়তে বললাম, ও একটু বড় হয়ে গিয়েছে, ও আর চড়বে না। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, সবাই খেলছিল। এটা বাচ্চাদের খেলনা, ছোট ছোট বাচ্চারা এই খেলনায় চড়ে। এদিকে বন্দুকের মধ্যে গুলি ভরে বেলুন ফাটানো। এদিকে সবাই নাগরদোলা চড়ছে, আমি চড়তে পারি না, প্রচণ্ড মাথা ঘোরে তাই চললাম না।
আমি এদিকে এসে এদিকে আমি পাবড়ি চাট খেতে শুরু করে দিয়েছি। ওরা ওদিকে ঘোরাঘুরি করছিল, আমি একটু পাবড়ি চাট খেয়ে দিলাম, ফুচকা আর খেলাম না। খেয়ে দিয়ে আবারও আমি মেলার ভিতরে প্রবেশ করছি। দূর থেকে মাজারটা অপূর্ব সুন্দর লাগছিল। এদিকে আমার ছেলে চকলেট লস্যি খাবে বলছিল, তাই দু গ্লাস চকলেট লস্যি অর্ডার করে দিলাম। এই ভাইয়েরা বানিয়ে দিচ্ছে। দু গ্লাস চকলেট লস্যি রেডি হয়ে গিয়েছে, খাবো বলে নিয়ে নিলাম। আমরা খেয়ে দিয়ে এদিকে আরো মেলার ভিতরে প্রবেশ করলাম। চিরুনি কিনে নিলাম টুকিটাকি জিনিসপত্র কেনার জন্যে। ভিতরের দিকে চলে যাচ্ছি, ফুলদানি বিক্রি হচ্ছে কত সুন্দর সুন্দর, দেখতে পাচ্ছেন আপনারা। এদিকে বাচ্চাদের জন্য ছোট ছোট পুতুল বিক্রি হচ্ছিল, ক্লি পুতুল কত কিছু। এদিকে বিস্কুট, এটা নাইট্রোজেন বিস্কুট বলে। এবারে বলছিল তুমি একটা খেয়ে দেখো, আমার খাওয়ার জন্য বলছিল। ওই ভাইটা আমার মুখের মধ্যে একটা নাইট্রোজেন বিস্কুট দিয়ে দিল। আমি তো একদমই জিভে নিতে পারছিলাম না, সহ্যই করতে পারছিলাম, তাড়াতাড়ি বের করে নিলাম। খেতে অসাধারণ টেস্ট নাইট্রোজেন বিস্কুট। এদিকে আরও খেলনাপাত্রির দোকানের দিকে চলে এসেছি, এদিকে পাঁপড় দোকানের কাছে চলে এসেছি পাঁপড় কিনবো বলে। আমি কিছুটা পাঁপড় কিনে নিলাম, বিভিন্ন রকমের পাঁপড়, বিভিন্ন রকমের আচার বিক্রি হচ্ছিল। আমি অল্প কিছুটাই ঘুরি আপনাদের দেখাতে পেরেছি, পুরো মেলাটা দেখাতে পারবো না, অনেক বড় মেলা, এখানে বিশাল লোকের সমাগম হয়, 30-40 হাজার মতো লোক এখানে সমাগম হয়। ওরই মধ্যে থেকে আমি কিছুটা পাঁপড় কিনে নিচ্ছি, বিভিন্ন রকমের পাঁপড় আমার ছেলে খাবে বলছিল। পাঁপড় কিনে নিয়ে আবারও আমি অন্য সাইডে চলে যাচ্ছি। এদিকে আমি হেঁটে হেঁটে, আমার অনেক কষ্ট হয়েছে, আমি বসে পড়ে রোল খেতে শুরু করে দিয়েছি। আমার ছেলে এদিকে স্প্রিং পটেটো, কি বলে এটাকে, স্প্রিং পটেটো ভাজছিল, ও খাবে বলছিল, তাই ওর জন্য স্প্রিং পটেটো কিনে নিলাম এক প্লেট। খেতে খারাপ না, মোটামুটি ভালো স্প্রিং পটেটো, এটা নতুন একটা খাবার জিনিস মেলাতে দেখতে পেলাম। তাই কিনে নিলাম। এইভাবে আলুগুলো একটু ফুটো করে মেশিনের সাহায্যে এইভাবে কেটে নিচ্ছে চাকা চাকা করে, করে এরকম একটা ব্যাটারের মধ্যে। আলুটাকে এরকম লম্বা করে নিল ছাড়িয়ে, নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। নিয়ে গরম তেলে ছেড়ে দিয়ে ভেজে নিচ্ছে, ওপর থেকে টক দই ছড়িয়ে দিচ্ছে। এদিকে পিঠে পুলি করার জন্য পিঠে মোড়ার বিক্রি হচ্ছে, কত নিয়ে বসে আছে আমি একটু দেখলাম, দেখে চলে আসলাম।
এদিকে আবার হাতে ট্যাটু বানাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমি খই কেনার জন্য চলে এসেছি খই মাঠকড়ায়। মেলাতে আসা মনে খই মাঠকড়ায় না কিনলে কিছুই কিনলাম না, আমি কিছুটা খই মাঠকড়ায় কিনে নিচ্ছি। খই মাঠকড়ায় কিনে এদিকে টক কুল মিষ্টি কুল দু রকমেরই কুল আমি কিনে নিলাম। কুল কিনে এদিকে আমি জিলাপির দোকানে চলে এসেছি। দেখতে পাচ্ছেন গরম গরম জিলাপি, মেলায় আসা মনে জিলাপি খাওয়া। আমি কিছুটা জিলাপি কিনে নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। বহু মানুষের সমাগম এই মেলায়। আপনাদের যদি মেলাটা ভালো লাগে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমরা এদিকে আমাদের গাড়ির কাছে চলে আসছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নতুন বছরে ভালোভাবে কাটান। এবারে আমার ভিডিওটা শেষ করে দেব, আমরা বাড়ির দিকে ফিরে আসছি। এখানেই আমার ভিডিওটা শেষ করলাম, ধন্যবাদ।